বিশেষ কোনো রেসিপি নয়, একদম সাধারণ ডালের রেসিপি, মসুর ডাল। শুনুনের মধ্যে কি আছে, কি কি আছে বলো? এই ডাল সিদ্ধ করছি, সিদ্ধের মধ্যে টমেটোগুলো ফেলে দিই। আচ্ছা, একটা টমেটো আমরা কেটে ডালটার মধ্যে ফেললাম, আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, রাঁধুনি। আচ্ছা, এখানে আছে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আর রাঁধুনি যে মশলা আছে সেটা। তো ডালটা প্রথমে সেদ্ধ করে নেবো, করে টমেটোটা ফেললাম। ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে, এবার আমরা একটু হলুদ দিয়ে দেবো। মুসুর ডাল তো সেদ্ধ হওয়াটা খুবই জরুরি, ভালো সেদ্ধ না হলে শক্ত হয়ে থাকবে। ডালটা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে, এবার সর্ষের তেলে অল্প একটু রাঁধুনি মশলা দিলাম, এই একটা মশলাই শুধু লাগবে। তাতে আমরা পেঁয়াজগুলো আগে ভাজবো, লঙ্কাটা দেবো আগে, শুকনো লঙ্কাটা। পেঁয়াজগুলো আগে ভেজে নেবো এবং তার সাথে দেবো রসুন কুচিগুলো। এগুলো একটু ভাজা ভাজা হলে আমরা ডালটা দেবো, খুবই সাধারণ রান্না, ঘরোয়া। ভালো করে নেড়ে নেবো এবং ডালটাকে ভালো করে ফোটাবো। আর একটু জল আমরা এর সাথে মেশাবো, ঘন হয়ে গেছে, আর সাথে আমরা অল্প একটু চিনি দেবো, তারপর এটা ফুটতে থাকবে। তো দেখলেন, আমরা অল্প একটু চিনি দিলাম, অনেকক্ষণ ফোটার পরে আমরা এক টুকরো গন্ধরাজ লেবু আমরা দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, ভালো একটা গন্ধ আসে। তো একদম আমাদের ডাল পুরোপুরি তৈরি, একদম সাধারণ রেসিপি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইটুকু আশা রাখি, অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।